কার আপনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। গোসাইগাঁওর কচুগাঁওত ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবারে পুয়া ট্রাকর খুন্দাত মৃত্যু পাঁচজন বোলবোমর যাত্রীর। তীব্রবেগী ট্রাকে মহতিয়ালে বলেরো বাহনক। বলেরো পিকআপ ভানখনত গৈছিল বোলবোম যাত্রী কেজন। গোসাইগাঁওর কচুগাঁও মহামায়া মন্দিরের সম্মুখত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাবাধামত পূজা দিয়ে আহি কচুগাঁও মন্দিরত পানি ঢালি বলেরো পিকআপ ভানত উঠার সময়তেই তীব্রবেগী ট্রাকে মহতিয়াই নিলে যাত্রী কেজনক। নিহতসকলর গোসাইগাঁওর 1 নম্বর হাতীগড় গাঁওয়ার 11 বছরীয় জয়রায়, 22 বছরীয় সুক্রমণ রায়, 21 বছরীয় বাপী ঘোষ আর 22 বছরীয় বাসুদেব রায়। চিকিৎসালয়ত মৃত্যু হয় 26 বছরীয় নব ঘোষ নামের যুবকজনের। ইতিমধ্যে আরক্ষীয় জব্দ করে দুর্ঘটনা সংঘটিত করা ট্রাকখন। বশিষ্ঠ চারিআলিটো নিশা ভয়ঙ্কর দুর্ঘটনা। তীব্রবেগী স্কুটিত অহা দুজন যুবকে মহতিয়ালে এগারী যুবতীক। বশিষ্ঠলে বলবমলে গৈছিল যুবতীগী। বশিষ্ঠ চারিআলি নিচে সমীপর গ্রীনউড হোটেলের সম্মুখত সংঘটিত হয় এই দুর্ঘটনা। গ্রীনউড হোটেলত কর্ম সম্পাদন করে ওলাই অহার সময়তে ভুল পথে আহি দুই যুবকে সংঘটিত করে এই দুর্ঘটনা। সুরার নিচাত আছিল দুইজন যুবক। দুর্ঘটনা সংঘটিত করিয়েই ঘটনাস্থলীর পলায়ন করে যুবক দুজনে। বিহারের জেহানাবাদ জেলার মুখদুমপুরত শোকাবহ ঘটনা। বোলবোমত অংশ লোবলে গৈ 7 জন ভক্তর পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ার লগতে আহত হয় 9 জনক ভক্ত। দেওবারী নিশা বোলবোম উপলক্ষে বাবা সিদ্ধনাথ মন্দিরত লক্ষাধিক ভক্তর সমাগম হওয়ার সময়তে ঘটিল এই অঘটন। দেশ কপাই যাওয়া কলকাতার চিকিৎসক ধর্ষণ আর হত্যাকাণ্ডের ঘটনা জড়িত হত্যাকারী আরক্ষীর জালত। এডাল ইয়ারফোনের বাবে হত্যাকারীক চিনাক্ত করবলে সক্ষম হল কলকাতা আরক্ষী। কলকাতার আর জি কার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালত স্বেচ্ছাসেবক রূপে কর্মরত সঞ্জয় রয় নামের দম্পতয়ে সংঘটিত করেছিল সেই নিকৃষ্ট কাণ্ড। নেক্সটর বিজ্ঞানী সহ 13 কর্মচারীক নিলম্বন। গবেষণার সামগ্রী যোগান ধরার নামত সংঘটিত হয়েছিল কেলেঙ্কারি। কিছুদিন পূর্বে প্রতিষ্ঠানখন সিবিআই অভিযান চলাই গ্রেপ্তার করেছিল 4 জনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদর পর পদত্যাগ করা নাছিল শেখ হাসিনাই। পদত্যাগ করা বলে মিশা আর মনে সজা প্রচার চলাইছিল বাংলাদেশের সেনাবাহিনীয়ে। এই বিস্ফোরক অভিযোগ আনিছে শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজে জয়ে। সোশ্যাল মিডিয়া একযোগে শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজে জয়ে দাবি করেছে যে মাতৃ সুতরাং কথা পাতি মই নিশ্চিত হয়েছো যে দেশ এরার পূর্বে আর বর্তমানে কোনো ধরনের পদত্যাগপত্র প্রদান করা নাই শেখ হাসিনাই। পুত্র সজীব ওয়াজেদর দাবি মাতৃ শেখ হাসিনা এতিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। উল্লেখযোগ্য যে হাসিনা সরকারের প্রাক্তন বিদেশ মন্ত্রী মোহাম্মদ তহিদ হুসেনে শেখ হাসিনাই ভারতলৈ পলায়ন করার পূর্বে পদত্যাগ করা বলে মন্তব্য করেছিল। দেওবারে ঝাড়খণ্ডত উপস্থিত হয় অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শর্মায় ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্দি আর এ জে এস ইউর সভাপতি সুদেশ মাহাতক সাক্ষাৎ করে। জাগুনের 8 মাইলত নলাত পরি এগারী তৃতীয় শ্রেণীর ছাত্রর মৃত্যু। মৃত ছাত্রগী ডুমডুমার কর্দৈগুড়ির প্রিন্স প্রজা। 3 দিন পূর্বে ছাত্রজন 8 মাইলর পেহিয়েকর ঘরলে ফুড়বলে গেছে। শোণিতপুরের গুদামঘাটত সন্দেহযুক্ত ড্রাগস জব্দ। চারিদুয়ার আরক্ষীয়ে গোপন সূত্রের পম খেদি জব্দ করে প্রায় 5 লক্ষাধিক টাকা ড্রাগস। ঘটনা সত্যি জড়িত অকাবস্তির মজিবুর রহমানক আটক করে আরক্ষীয়ে। মজিবুরে ড্রাগসখানি সরবরাহ করবলে লোতে আরক্ষীয়ে জব্দ করে। হোজাইর কাকিত আরক্ষীর জালত পরে পিস্তল সহ জমির হুসেন। জমির হুসেনের পর একটা পিস্তল, 2 জায় সক্রিয় গুলি আর একটা মোবাইল উদ্ধার করে। বাইকেরে গই থাকার সময় আরক্ষীর তালাচিত গ্রেপ্তার করা হয় জমির হুসেনক। সম্প্রতি কাকি আরক্ষীয়ে নিজের জিম্মাত লয় জমিনক জেরা চলাইছে। করিমগঞ্জের শনিবারীত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুত্রের হাতত প্রাণ গল পিতৃ মাতৃ। পুত্র আব্দুল হালিমে নিজের পিতৃ মাতৃক চোকা অস্ত্রে হানি খুঁজে হত্যা করে। সামাজিক মাধ্যমত লাইভত কবিতা পাঠ করে। ঘটনাত নিহত পিতৃ আব্দুল সালাম আর মাতৃ বদরুন্নেসা ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষীয়ে চলাইছে আরম্ভ তদন্ত। বিশিষ্ট কবি রবীন্দ্র বরার দেহাবসান। দিনের প্রায় 2:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবিগী। 85 বছর বয়সত দেহাবসান ঘটে রবীন্দ্র বরার। দীর্ঘদিনের পর অসুস্থ হয়ে আছিল কবিগী। 1939 চনের 9 ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেছিল বরাই। অসমীয়া কবিতার পটভূমি শক্তিশালী করেছিল কবিতায়। অকলশরিয়া ভয় গ্রন্থর লেখক আছিল। দুখর দিনের কঠিন শব্দবরে আছিল অন্যতম কবিতা। শব্দবর নখর আঁচর অন্যতম কবিতা। সীমান্তবর্তী গঙ্গাধর নৈত ভয়ঙ্কর খহনিয়া। ঘর দুয়ার এরি নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে নৈপরিয়ায়। তার মাজতে খহনিয়াগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। নাৱেৰে খহনিয়াগ্রস্ত অঞ্চল পরিদর্শন মন্ত্রীগীর। খহনিয়া রোধের বাবে বাঁধ নির্মাণের আশ্বাস মন্ত্রীগীর। নদীর বুকত সর্বস্বান্ত হওয়া পরিয়ালক আশ্বাস। রাইজর দাবিত মন্ত্রী হাজরিকায় পরিদর্শন করে অঞ্চলত জিও টিউব লগাই খহনিয়া রোধের ব্যবস্থা করার আশ্বাস দিলে মন্ত্রীগীর।
বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ের নতুন মুখ্য ন্যায়াধীশ নিযুক্তি সৈয়দ রিফত আহমেদক দেশখনের 25 সংখ্যক মুখ্য ন্যায়াধীশ হিসাবে নিযুক্তি। শনিবারে মুখ্য ন্যায়াধীশ উবাইদুল হাসানে পদত্যাগ করার পাছতে দেশখনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনে মুখ্য ন্যায়াধীশ হিসাবে সৈয়দ রিফত আহমেদক নিযুক্তি দিয়ে। ঢকুয়াখনার সাপ্তিয়া গাঁওয়ার রহস্যজনক হত্যাকাণ্ড তদন্ত অব্যাহত। জিয়াই আছে ঢকুয়াখনার সুনীল গগৈ। সুনীল গগৈ বহিরাজ্যত আত্মগোপন করে থাকার তথ্য লাভ করেছে সিআইডিয়ে। এই বিস্ফোরক মন্তব্য আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংর। সুনীল গগৈয়ে সঘনায় সলনি করেছে মোবাইল ফোন আর সিম কার্ড, যার ফলত ট্রেস করবা নাই সুনীল গগৈ লোকেশন। প্রায় আড়াই মাস ধরে সন্ধানহীন হয়ে আছে ঢকুয়াখনার সুনীল গগৈ। ঢকুয়াখনার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পিছতে আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করে সুনীল গগৈ জিয়াই থাকা বলে দাবি করেছিল। মহানগরীত একেলগে নিখোঁজ তিনি ছাত্র। কাহিলিপাড়ার ভাবরী দেবী মুকবদীর বিদ্যালয়ের সন্ধানহীন তিনি ছাত্র। হোস্টেলের পর নিরুদ্দেশ হয়েছিল তিনি ছাত্র। পরবর্তী সময় দুজন নিখোঁজ ছাত্রক উদ্ধার করে পরিয়ালে। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত মণিপুরত গ্রেনেড বিস্ফোরণ। প্রাক্তন বিধায়ক ইয়ামথং হাওকিপর বাসগৃহত গ্রেনেড নিক্ষেপ। প্রচণ্ড বিস্ফোরণত নিহত ইয়ামথংর পত্নী চারুবালা হাওকিপ। বিস্ফোরণত আহত চারুবালাক ভর্তি করা হয় হাসপাতালত। পাছত হাসপাতালত চারুবালা হাওকিপক মৃত ঘোষণা করে চিকিৎসকে। প্রাক্তন বিধায়কর পত্নী চারুবালা আছিল মেইটেই সম্প্রদায়ের। সৌভাগ্যক্রমে রক্ষা পড়ে প্রাক্তন বিধায়ক ইয়ামথং আর কন্যা। বিস্ফোরণের সময় ঘরতে আছিল কন্যাসহ প্রাক্তন বিধায়কগী। দেওবারের এই ভয়াবহ বিস্ফোরণের পিছতে মণিপুর আরক্ষীর তদন্ত আরম্ভ। এই পর্যন্ত কোনো উগ্রপন্থী সংগঠনে স্বীকার করা নাই আক্রমণের দায়িত্ব। দক্ষিণ কামরূপর জোরশিমলিত জঘন্য ঘটনা। নিজ পুত্র বোয়ারী আর দুই নাতিয়ে মিলি হত্যা করিলে বৃদ্ধক। নাতিয়েক শাহানুর ইসলামক বাইক নিদিয়ার বাবে চোকা আশ্রয়ের উপর জুপুরি আঘাত করে হত্যা করিলে পুত্র বোয়ারী আর দুই নাতিয়ে। জোরশিমলির মধ্য চৌধুরীপাম গাঁওত সংঘটিত হয় এই হত্যাকাণ্ডের ঘটনা। দেওবারে এই ঘটনা কেন্দ্র করে ঘটনাস্থলীত উপস্থিত উত্তপ্ত পরিস্থিতি হয়। উত্তেজিত রাইজে জ্বলাই দিলে পুত্র আব্দুল কুদ্দুস আহমেদর ঘর। ইতিমধ্যে ককাক হত্যা করে জোরশিমলি আরক্ষী চকীত আত্মসমর্পণ করে সরু নাতি শাহানুর ইসলামে। এতিয়া পলাতক হয়ে আছে পিতৃ হত্যাকারী পুত্র আব্দুল কুদ্দুস বোয়ারী আবিদা আহমেদ আর শাহালম ইসলাম। গুয়াহাটীত দবকার ব্যবসায়ীক অপহরণ করা তিনি অপহরণকারী পড়িল আরক্ষীর জালত। অপহরণকারীর মোবাইল লোকেশন ট্রেস করে অপহরণকারী কবলপুরা ব্যবসায়ী সাবির আহমেদক উদ্ধার করে আরক্ষীয়ে। সাবির আহমেদ লস্করক মুক্তিপণের বাবদ তিনি অপহরণকারীয়ে দাবি করেছিল ধন। সাবিরের মুক্তিপণের বাবদ অপহরণকারীয়ে ফোনযোগে 5 লাখ টাকা দাবি করেছিল পত্নীক। বহুরূপী হাসিনা বেগমের পর লক্ষিমপুর আরক্ষীর বিস্ফোরক তথ্য লাভ। কুখ্যাত হাসিনা বেগমক লগত লৈ শোণিতপুর লক্ষিমপুর আরক্ষীর অভিযান। হাসিনা বেগমের বাসগৃহত দেওবারে পুয়া লক্ষিমপুর আরক্ষীর দলে চলা অভিযানত উদ্ধার করা হয় বৃহৎ পরিমাণের নকল ফোন আর ধন। হাসিনার ভাতৃর শোয়নি কোঠাত লুকুয়াই রখা অবস্থা উদ্ধার করা হয় নকল ফোনখিন। আরক্ষীর অভিযানের উমান পায় ঘটনাস্থলীর পলায়ন হাসিনার ভাতৃর। শনিবারে গ্রেপ্তার করা হাসিনাক আদালতত হাজির করায় তিনদিনের জিম্মাত লৈছে লক্ষিমপুর আরক্ষীয়ে। মৌজাদারের সিল মোহরের লগতে কার্যালয় নথি জালিয়াতি করে রঙাঘরের আলহী হল এগারী মহিলাসহ এজন লোক। জামুগুড়িহাটর শিলাবন্ধা মৌজার মৌজাদার শৈলেন বরকটকিয়ে রুজু করা একটা গোচরের ভিত্তিত আরক্ষীয়ে গ্রেপ্তার করে বরভোগিয়ার প্রবীণ ভট্টাচার্য আর শোলগুড়ি ভেটখোয়া চুকর বীণা বরাক। জামুগুড়িহাটর শিলাবন্ধা মৌজার মৌজাদারের সহি মাটির খাজনার পত্র লগতে সিল মোহর জালিয়াতি করে তেজপুর আদালতত জমা দিয়ার সময়তে দুইকে গ্রেপ্তার করা হয়। কোনো অপরাধীর পর শকরধনের টোপলালয় নথি জালিয়াতি করে আদালতের জামিনত আনবলে যাওতে আরক্ষীয়ে গ্রেপ্তার করে দুইকে। বাসান স্বামীর অত্যাচারক বলি হয়ে ন্যায় বিচারি বরঘাট আরক্ষী থানাত হাজির হল পত্নী। তেজপুরের ভোজখার কামালউদ্দিন নামের পাশান হৃদয়ের লোকজনে পত্নী আর কন্যাক অমানসিক নির্যাতন চলার অভিযোগ। খোদ পত্নীয়ে তরা এজাহারের ভিত্তিত বরঘাট আরক্ষী আটক করেছে অভিযুক্ত কালামউদ্দিনক। আটকাধীন কামালউদ্দিনে আরক্ষীর জিম্মার পর ওলার পাছতে পত্নী কন্যাক দিছে হত্যার ভাবুকি। সেয়ে উপায়ন্তর হয়ে দুর্ভোগিয়া পরিয়ালটয় কামালউদ্দিনক কঠোর শাস্তি প্রদানের বাবে আরক্ষী অধীক্ষকর ওসরত জানাইছে আবেদন। সামান্য টকার বিনিময়ত পাশান পিতৃ কামালউদ্দিনে তিনগী কন্যাক গতাই দিব বিচারিছিল দুষ্ট চক্রর হাতত। আনকি ককায়েকর লড়ালৈও এজনী কন্যাক বিয়া দিব ওলাইছিল পাশান লোকজনে। শোণিতপুরের পুরনা মিছামারীত ন চোরাং তেল মাফিয়াক গ্রেপ্তার। তেলর ট্যাঙ্কার সহ গ্রেপ্তার ন চোরাং তেল মাফিয়াক। জব্দ করা হয়েছে 2000 লিটার চোরাং ডিজেল। গহপুরের সত্রং লালপানীত 40,000 টাকার অরুণাচলী সুরা জব্দ। সত্রং লালপানীর ভাস্কর কুটুম নামের লোকজনের জব্দ করা হয় অবৈধ সুরা। আজুর গুলহাটির কলাজল নৈত মৃতদেহ উদ্ধার। উদ্ধার হওয়া মৃতদেহটি গুলহাটির দুর্গা মন্দিরের সমীপর ধ্রুব দাসর বলে চিনাক্ত করা হয়েছে।
রূপহীহাটত নিষিদ্ধ বার্মিজ সুপারি সিন্ডিকেটর বিরুদ্ধে চলিল অভিযান। অভিযানত বার্মিজ সুপারি ব্যবসায়ীর জড়িত থাকার সন্দেহত আরক্ষীয়ে রূপহীহাটর নতুন বজারের দুজন সুপারি ব্যবসায়ী আটক করে। জুড়ি আরক্ষীর অভিযানত এজন সাইবার অপরাধীক আটক। আটকাধীন সাইবার অপরাধীজন জুড়িয়ার কদমনি টাউনের মাজাহারুল ইসলাম। ধৃত মাজাহারুলের একটা মোবাইল জব্দ করে আরক্ষীয়ে। ভুয়া পি এম কিষাণ এপর লিঙ্ক শেয়ার করে ধন হরলুকি করার অভিযোগ মাজাহারুলের বিরুদ্ধে। শিবাজারত সরকারী স্কুটি বিতরণত প্রবঞ্চকর ভয়ঙ্কর জাল। একাংশ শিক্ষার্থী অভিভাবক প্রবঞ্চকর ফোনযোগে ধন সরকার চেষ্টা। স্কুটি রেজিষ্ট্রেশনের নামত প্রবঞ্চকে টাকা বিচারি হোয়াটসঅ্যাপত পঠাইছে কিউ আর কোড। ওয়াই বি ওয়াই নামৰ ট্রেডিং এপটোয়ে গ্রাহকক রাম টাঙন দিয়ার পিছতে অন্তর্ধান। ওয়াই বি ওয়াই প্রতিষ্ঠা করা লোকসকল বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার মিলননগরের বাসিন্দা তথা ওয়াই বি ওয়াই প্রতিষ্ঠা করা অনিরাম বসুমতারিয়ে কোটি টাকা লৈ এড়ি যা বলে চলিছে চর্চা। ওয়াই বি ওয়াই নামৰ এই এপটোত এগৰাকী বিনিয়োগকারী আন এজনক যোগদান করালেও লাভ করেছিল ধন, যার বাবে অতি কম দিনের ভিতর জনপ্রিয় হয়ে পড়েছিল ওয়াই বি ওয়াই। গহপুর নারায়ণপুর বিশ্বনাথ চারিআলির ভিতর অঞ্চলত গঢ় লৈ উঠিছিল ওয়াই বি ওয়াইর সরু সরু কার্যালয়। বোকাখাটত রাইজর জালত পড়েছে এটির পিছত সিটো ছাগলী চোর। ইতিমধ্যে আরক্ষীর জালত পড়া কৃষ্ণ দলে নামৰ চোরটোর পদ্মছাত্রী নামৰ চোরটোয়ে খতিয়া খলিরপা ছাগলী চুরি করে রঙাজানত বিক্রি করেছিল। দেওবারে স্থানীয় রাইজে ছাগলী চোর পদ্মছাত্রীক ধরে সোধালে উত্তম মধ্যম। ত্রিপুরার ধর্মনগর আরক্ষীর জালত বাংলাদেশের দুই অনুপ্রবেশকারী। ধর্মনগর আরক্ষীর জালত এটা বাংলাদেশী যুবক আর একটা বাংলাদেশী যুবক। ধৃত জাফর আলী আর রাজিয়া বেগম বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরের অবৈধভাবে ভারত প্রবেশ করেছিল দুয়ো। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির। আমগুড়ির খোড়াগড় ঘোড়াচোয়াত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। শনিবার নিশা শুই থাকা অবস্থা দাড়ি ঘুপিয়ে ঋতুপর্ণ গগৈ নামৰ যুবকজনক নৃশংসভাবে হত্যা। প্রবীণ গগৈ, প্রশান্ত গগৈ, ঋতুরাজ বৰুৱা, অজয় গগৈ নামৰ চারি যুবকৰ বিৰুদ্ধে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ। 5 আগস্টত এই চারি যুবকৰ বিৰুদ্ধে ঋতুপর্ণ গগৈ নির্মমভাবে প্রহার করার অভিযোগত আমগুড়ি আরক্ষী থানাত দাখিল করেছিল এজাহাৰ। শনিবারে ঋতুপর্ণ গগৈর এজাহারের ভিত্তিত দুই যুবকক থানালৈ তলব করে যদিও নিশায় আরক্ষীয়ে মুকলি করে দিয়ে। দেওবারে পুয়া স্থানীয় এজন যুবকে বিশ্বনাথে তেজেরে লুতুরি পুতুরি অবস্থাত ঋতুপর্ণ গগৈর মৃতদেহ উদ্ধার করে। নগাঁর কাকমারিত লোমাহর্ষক ঘটনা। 11 বছরীয় কিশোরীক ঘপিয়ায় হত্যার চেষ্টা। 22 বছরীয় যুবকর নিজের ঘরের ভিতরতে কিশোরীগুলিক দ্বারে আক্রমণ। দ্বারঘাপত গুরুতরভাবে আহত কিশোরীগুলিক উদ্ধার করে কাকমারি গাঁওয়ার রাইজে চিকিৎসালয়ত ভর্তি করায়। পাছত জাজরী আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করার পলায়ন করা যুবকজনক জালুগুটিত আটক করে। সমাগত 15 আগস্ট অর্থাৎ দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনক লৈ রাজ্যজুড়ি ব্যাপক প্রস্তুতি। প্রতিখন জেলাতে আরক্ষী বেটেলিয়ন, গৃহরক্ষী বাহিনীর লগতে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল ব্যস্ত পেরেডর অনুশীলনত। স্বাধীনতা দিবসের পূর্বে খানাপাড়া পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথারতো চলিছে পেরেডর অনুশীলন। আনহাতে স্বাধীনতা দিবসের পূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তর মহানগরীটো গড়ি তোলা হয়েছে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত গুয়াহাটি রেল স্টেশনতো কটকটিয়া করা হয়েছে নিরাপত্তা। তন্নতন্নক পরীক্ষা করা হয়েছে রেল স্টেশনলৈ অহা যাত্রীসকলের বেগ। দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের বাবে ধেমাজি জেলা প্রশাসনের তরফের চলিছে প্রস্তুতি। আরক্ষীর বিভিন্ন শিক্ষানুষ্ঠানের সর্বমুঠ 28টা দলে ধেমাজির ঐতিহাসিক কাছাড়ি ময়দানত পুয়া বিয়লি চলাইছে পেরেডর অনুশীলন। দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপনের বাবে বোকাখাটতো চলিছে ব্যাপক আয়োজন। বোকাখাট রাজহুয়া খেলপথারত মহকুমাটোর 20খন বিদ্যালয় আর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী আরম্ভ করেছে কুচকাওয়াজ। স্বাধীনতা দিবসের প্রাক্ষণত উজনি অসমত অষ্টম সেনা আরক্ষী আলফা স্বাধীনের একটা দল তিনিচুকীয়াত প্রবেশ করার তথ্য সদরি করেছে মার্ঘেরিটার মহকুমা আরক্ষী বিষয়ায়। বিদ্রোহী সংগঠনটির কূটাঘাতমূলক কার্যকলাপ নিষেধ করার উদ্দেশ্যে জাগুনের স্পর্শকাতর অঞ্চলসমূহ সেনা আরক্ষীয়ে চলাইছে তীব্র অভিযান। অরুণাচল সীমান্তত কটকটিয়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টিঙ্কুপানী সংরক্ষিত বনাঞ্চলটোত সেনা আরক্ষীর অভিযান তীব্রতর করে তোলা হয়েছে। ডিগবৈর আলোচনাপন্থী আলফা নেতার সঙ্গে জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈর গোপন বৈঠক। এই বৈঠকত জাতীয় পরিষদক আলোচনাপন্থী সংগঠনটোৱে পূর্ণ সমর্থন জানার ইঙ্গিত।
Jharkhand Ranchit upasthit Ahomar Mukhyamantri Himanta Biswa Sarma Shonibare nikha Jharkhand BJP-r sabhapati Babulan Marandi aru Azizur sabhapati Sudesh Mahato khatkhat kore Jharkhandor BJP nirbachonor sahatottabodhayak Himanta Biswa Sarmai Guwahati Chikitsa Mahavidyalaya Hospitalot Jolosongkot bigoto 4 din dhori Chikitsa Mahavidyalayakhonot nai pani panir obhabot Chikitsa Mahavidyalayakhonot hahakar poristhiti এবাৰ নাহৰকটিয়াত গৰাকীবিহীন ঘোঁৰাৰ আতংক গৰাকীবিহীন তিনিটাকৈ ঘোঁৰাৰ আক্ৰমণত বহুকেইগৰাকী কিকৰ কিকৰি আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ লগতে আহত হৈছে বাইক আৰু স্কুটি আৰোহী নাহৰকটিয়া প্ৰশাসনে বন বিভাগ আৰু স্থানীয় ৰাইজৰ সহযোগত ৰছীৰে ঘোঁৰাকেইটা ধৰিবলৈ সক্ষম হয় কেহুটিয়াকৈ আৱদ্ধ হোৱা ঘোঁৰাকেইটাক বন বিভাগৰ লোকে এখন ট্ৰাকৰ জৰিয়তে ডিব্ৰুগড়ৰ মোহনাঘাটৰ বালিসাপুৰিত মুকলাই দিয়াৰ ব্যৱস্থা কৰে কলিয়াপুৰৰ সোনাৰী কামাখ্যা গাঁৱত বাঘ বিচাৰি বন বিভাগৰ হৈতে গাঁৱৰ ৰাইজে চলাইছে অভিযান অঞ্চলটোত অৱস্থান কৰা বাঘক সুরক্ষিত স্থানলৈ খেদি পঠাবৰ বাবে দেওবাৰে কোনাৰী গাঁৱৰ সৰুনিয়া পথাৰৰ পাছফালৰ অতব্য অৰণ্যত চলালে অভিযান নলবাৰীৰ কেহেৰুৱাত বন্যহস্তীৰ উপদ্ৰৱ হাতীৰ উপদ্ৰৱত কথন বিপ্ৰাণ ৰক্ষা কেহেৰুৱাৰ ৰঞ্জন ডেকা আৰু খগেন ডেকাৰ পৰিয়ালৰ সোনাপুৰৰ টোল গেটৰ সমীপত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা একেলগে দুৰ্ঘটনাত পতিত হয় তিনিখনকৈ বাহন শনিবাৰী নিশা টোল গেটৰ সমীপত অবৈধভাৱে পাৰ্কিং কৰাৰ ফলতে সংঘটিত হয় এই দুৰ্ঘটনা নগাঁৱৰ কঠিয়াতলী ৰেংবেঙত ভয়ংকৰ দুৰ্ঘটনা ট্ৰাক আৰু বলেৰো পিকআপ ভানৰ মাজত হোৱা মুখামুখি সংঘৰ্ষত দুজন লোকৰ মৃত্যু কাছাৰত ভয়ংকৰ ভূমিস্খলন বান্দৰ খাল আৰু বালাসৰাৰ সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভূমিস্খলন শনিবাৰে সন্ধিয়া সংঘটিত হয় ভয়ংকৰ ভূমিস্খলন রহাত এসপ্তাহত আধারশিলার জোয়ার রহাত মঙ্গলবারে সাতটাকৈ পথর আধারশিলা স্থাপন বুধবারে রহাত তিনিটা পথর আধারশিলা বৃহস্পতিবারে ছটা আর শুকুরবারে তিনিটা পথর আধারশিলা স্থাপনের পাছত পুনের একদিনায় রহা পৌরসভার এলাকাত পাঁচটা পথর আধারশিলা স্থাপন করে বিধায়ক শশীকান্ত দাসে পথর দুরবস্থার বাবে বিহালীর বড়ালিমরা গাঁও পঞ্চায়েতর এরা গাঁওবাসী ভুগিছে জমর যাতনা অবহিক জোড়াজীর্ণ পথটো গাঁওবাসীর সহযোগত অসম রাজ্য বিজেপির অনুসূচিত জাতি মোর্চার উপরাজ্যিক সভাপতি চিরঞ্জীব পাঠকে নিজাববিয়া খরচ মেরামতি করে বাংলাদেশত সংখ্যালঘু হিন্দুসকলৰ ওপৰত হোৱা আক্ৰমণৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে কৰিমগঞ্জৰ হিন্দু সংগঠন গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ বিৰুদ্ধে নলবাৰীত শিক্ষাৰ্থীৰ প্ৰতিবাদ বিশ্ববিদ্যালয়ৰ হেমাহীৰ বাবে নামভৰ্তি জটিলতাৰ অভিযোগ নলবাৰীৰ কেইবাখনো মহাবিদ্যালয়ৰ শিক্ষাৰ্থীৰ ৰাজ্যৰ বজাৰত আলুৰ মূল্য বৃদ্ধি প্ৰতি কেজি আলুত 50 টকালৈকে বৃদ্ধি ঢেকিয়াজুলিৰ পাইকাৰী বজাৰত আলু কুইণ্টলে 2900 টকা হৈছে অমৃত বৃক্ষ আন্দোলনৰ এক বিপৰীত ছবি উন্মোচিত হল ঢেকিয়াজুলিৰ এখন গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয় চৌহদত পঞ্চায়তৰ সচিব আৰু কৰ্মচাৰীৰ চূড়ান্ত গাফিলতিৰ বাবে নতুন পাব পঞ্চায়ত কাৰ্যালয়তে বিনষ্ট হল ৰাইজৰ মাজত বিতৰণ কৰিবলৈ অনা শ শ গছপুলি সামগ্ৰীৰ ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে বন্যহস্তীৰ উপদ্ৰৱ সামগ্ৰীৰ মাজৰ ৰাতি দিন দুপৰতে বন্যহস্তীয়ে মুক্ত বিচৰণ কৰে খাদ্যৰ সন্ধানত বন্যহস্তীয়ে যাকে সন্ধিয়া হলেই কাঠনিৰ পৰা ওলাই আহি হাঁহচোৰা বৰালি গাঁৱত চলাইছে উপদ্ৰৱ শিৱসাগৰৰ ঐতিহাসিক দিচাংমুখৰ লিগিৰিবাৰীৰ ব্ৰহ্মপুত্ৰৰ চাপৰিত সেউজ বিপ্লৱ গঢ়ি তুলিছে স্থানীয় ৰাইজে দিচাংমুখ গাঁও পঞ্চায়তৰ 3 নম্বৰ ৱাৰ্ডৰ লোকসকলে অমৃত বৃক্ষ আন্দোলনৰ অংশস্বৰূপে একেটা চাপৰিত শাৰী শাৰীকৈ ৰোপণ কৰিছে 3000ৰো অধিক গছপুলি আলফা নেতা মিথিংগা দৈমাৰীৰ পৰিয়ালৰ হত্যাৰ 26টা বছৰ সম্পূৰ্ণ 1998 চনৰ 11 আগষ্টৰ দিনটোত গুপ্ত হত্যাৰ বলি হৈ প্ৰাণ হেৰুৱাইছিল চিকিৎসক ধৰণীধৰ দাস পত্নী ৰূপজ্যোতি শইকীয়া আৰু মাতৃ তথা ভগ্নী লতিকা কাছাৰী তিনিখনকৈ তদন্ত আয়োগ গঠন কৰিলে ন্যায় নাপালে মিথিংগা দৈমাৰীৰ দুৰ্ভগীয়া পৰিয়ালটোৱে 1998 চনৰ 11 আগষ্টৰ কৰুণ স্মৃতি ৰোমন্থন কৰিবলৈ বৰমাৰ বিভিন্ন অনুষ্ঠানে পালন কৰিলে স্মৃতিচাৰণ সভা দৰঙৰ পাথৰীঘাট শাখা ছাত্ৰ সন্থাৰ বাৰ্ষিক অধিৱেশনৰ মুকলি সভাত আছুৰ সাধাৰণ সম্পাদক শংকৰজ্যোতি বৰুৱাৰ অংশগ্ৰহণ সভাত অংশলৈ শংকৰজ্যোতি বৰুৱাৰ দিল্লী ভ্ৰমণক লৈ ওলোৱা বাতৰি সন্দৰ্ভত প্ৰকাশ কৰে প্ৰতিক্ৰিয়া ডিঙৰ ঐতিহ্যমণ্ডিত শ্ৰী শ্ৰী জগন্নাথ মন্দিৰৰ চৌহদত বৃক্ষৰোপণৰ কাৰ্যসূচী নগাঁৱৰ 8 নম্বৰ অসম বেটেলিয়নৰ ঢিং খ্ৰীষ্টজ্যোতি বিদ্যালয়ৰ ৰাষ্ট্ৰীয় শিক্ষাৰ্থী বাহিনীৰ উদ্যোগত অনুষ্ঠিত এই বৃক্ষৰোপণৰ কাৰ্যসূচীৰ শুভাৰম্ভণি কৰে ঢিং থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া অজিত বৰুৱে বাইহেটা চাৰিআলিৰ মদন কামদে দেৱালয় পথত শতাধিক গছপুলি ৰোপণ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কৃষক মৰ্চাৰ উদ্যোগত কমলপুৰৰ সমষ্টিৰ বিধায়ক দিগন্ত কলিতাৰ উপস্থিতিত ৰাজ্যিক কৃষক মৰ্চাৰ সাধাৰণ সম্পাদক ৰঞ্জিত ভট্টাচাৰ্য গছপুলি ৰোপণ কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰে শিৱসাগৰৰ আগশাৰীৰ শিক্ষানুষ্ঠান বিদ্যাভৱন ডিমলুৱাত ইতিবাচক শিক্ষা শিবিৰ নামেৰে এক বিশেষ কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হয় 4 আগষ্টত আৰম্ভ কৰা নতুন তিনিচুকীয়া দেওবৰীয়া সাপ্তাহিক বজাৰখন অস্থায়ীভাৱে বন্ধ ঘোষণা 11 আগষ্টৰ পৰা কাৰিকৰী বিজুতিৰ বাবে অস্থায়ীভাৱে সাপ্তাহিক বজাৰখন বন্ধ কৰাৰ ঘটনাই আচৰিত কৰি তুলিছে সকলোকে
পোন প্ৰথমবাৰৰ বাবে গোৱালপাৰাত বিশ্বৰ কনিষ্ঠতম অধ্যাপক হিচাপে স্বীকৃতিপ্ৰাপ্ত অধ্যাপক সুবৰ্ণ আইজাক বাৰী সৈনিক স্কুলৰ এক বিশেষ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ সৈতে মত বিনিময় কৰে বিশ্বৰ কনিষ্ঠতম অধ্যাপকগৰাকীয়ে মহানগৰীৰ সোণাইগুৰি খেলপথাৰত অনুষ্ঠিত হৈছে স্বাধীনতা কাপ ফুটবল খেল প্ৰতিযোগিতা দেওবাৰৰ পৰা পাঁচদিনীয়াকৈ অনুষ্ঠিত এই ফুটবল প্ৰতিযোগিতাখন সোণাইগুৰি চিংচাং ক্লাবৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষৰ লগত সংগতি ৰাখি অনুষ্ঠিত কৰা হয় শিৱসাগৰত স্বাধীনতা দিৱসৰ লগত সংগতি ৰাখি অনুষ্ঠিত কৰা হয় সাঁতোৰ প্ৰতিযোগিতা শিৱসাগৰ জিলা প্ৰশাসনৰ উদ্যোগত তথা শিৱসাগৰ ছুইমিং ছচাইটিৰ সহযোগত চৰাইদেউ জিলা ভিত্তিত অনুষ্ঠিত কৰা হয় প্ৰতিযোগিতা আৰু ইয়াৰে সৈতে দ্ৰুত সংবাদৰ পৰা বিদায় লৈছো নমস্কাৰ।